নমস্কার, আমি মালবিকা, মেইন স্ট্রিম লা এসেন্সিয়ালসের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের সামনে। বন্ধুরা, আজকে একটি বিশেষ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো আমাদের তুলসী পাতা। তুলসী পাতা আমরা সবাই জানি, কিন্তু এটা কতটা উপকারী, কি কি ক্ষেত্রে কাজে লাগে, আদৌ এটা কি কোনো অপকারিতা আছে কি না, সেসব নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তুলসী পাতা এমন একটা জিনিস যেটা অত্যন্ত উপকারী একটা পাতা বা একটা গাছ, কিন্তু এই পাতারও কিছু অপকারিতা আছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের রোগ নিরাময়ের জিনিস থাকে। আজকে থেকে অনেক বছর আগে যেমন কোনো ওষুধপত্র তৈরি হয়নি, তখনও কিন্তু মানুষ রোগ নিরাময় করতে পারতেন। কিভাবে সেটা সম্ভব হতো? কারণ প্রকৃতির মধ্যেই রয়েছে এই রোগ নিরাময়ের সমস্ত কিছু জিনিস। বিভিন্ন রকম গাছের পাতা, বিভিন্ন রকম জড়িবুটি, তাই দিয়ে কিন্তু আমাদের পুরাতন যুগে রোগ নিরাময় হতো। ইভেন এখনও সেই জিনিসগুলোকেই কাজে লাগিয়ে আধুনিকভাবে ওষুধপত্র তৈরি করা হয়। আজকে যে বিষয়টা আমি বলবো, তুলসী পাতা শুধুমাত্র শরীরের জন্য নয়, আমাদের রূপচর্চার ক্ষেত্রেও ভীষণভাবে কাজে লাগে। তো চলুন আমরা শুরু করি। তুলসী পাতা হচ্ছে আমাদের এমন একটি পাতা যাতে আমাদের শরীরের যে আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয়। যা যে মানুষজন মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন, অল্পতেই তার সর্দি কাশি লেগে যায়, অল্পতেই তার ঠান্ডার ধাঁচ হয়ে যায়, এছাড়া আমাদের কোনো কিছু জ্বর জারি বিভিন্ন রকম জিনিস মানে খুব তাড়াতাড়ি আমরা হয়ে যায়, আমাদের শরীরে হয়ে যায় তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি আমরা রোগটাকে নিয়ে ফেলি, তার মানে কি আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুব কম। কিন্তু তুলসী পাতা যদি আমরা নিয়মিত পান করতে পারি, মানে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। কিভাবে খাবো সেটা তো আমি বলবই। এছাড়া আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যখনই আমাদের সর্দি কাশি হয় আমরা তুলসী পাতার রস খাই। হ্যাঁ, একদমই তাই, তুলসী পাতা আমাদের সর্দি কাশির হাত থেকে অনেকটা রেহাই দেয়। তার সাথে যদি আমরা মধু মিশিয়ে নিতে পারি তো আরও ভালো। তো তুলসী পাতা আমাদের কি করছে? তুলসী পাতা যেটা করছে সেটা হচ্ছে আমাদের গলা ব্যথা করে, গলার মধ্যে মানে ঠান্ডা লাগলে গলার মধ্যে আমাদের বিভিন্ন রকম ব্যথা তৈরি হয়, ব্যথার সৃষ্টি হয়, গলা ব্যথা করে প্রচণ্ড, সর্দি কাশি হয়ে থাকে। তখন যদি আমরা তুলসী পাতা খাই তাহলে কিন্তু সেই ব্যথা থেকে আর সেই সর্দি কাশি থেকে একদম তুরন্ত রেহাই আমরা পেতে পারি। দু নম্বর, এই তুলসী পাতার মধ্যে এমন গুণ আছে যে আমাদের দৃষ্টিশক্তিকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয়। ধরুন কারোর চোখের প্রবলেম হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, চোখের প্রবলেম, আমরা জানি গাজর খেলে হয়তো দৃষ্টিশক্তি বাড়ে, কিন্তু তার সাথে সাথে আমাদের তুলসী পাতাও যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি অনেকটা রিকভার করে। তুলসী পাতা এমন একটি জিনিস, যদি আমাদের ছানি পড়ে বা গ্লুকোমা হয় সেক্ষেত্রেও কিন্তু এই তুলসী পাতা যদি আমরা রেগুলার খেতে পারি আমাদের সেটার থেকেও অনেকখানি রেহাই পেতে পারি। এছাড়া তুলসী পাতা ক্যান্সারের মতন মারণ ব্যাধিকেও নিয়ন্ত্রণ করতে পারে। টিউমার, যদি আমাদের টিউমার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা অনেক হেল্পফুল। তো আমরা যদি রেগুলার তুলসী পাতাটা, যে কোনো আমি বলছি কিভাবে আমরা খাবো, খেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। এছাড়া দেখবেন আর এখন আমাদের যে বিভিন্ন রকম কাজের চাপ, এই আমাদের সামাজিক যা পরিস্থিতি, তাতে আমাদের মেন্টালি ভীষণ ডিস্টার্ব থাকি আমরা, আমাদের প্রচণ্ড টেনশন করে ফেলি সব কিছু নিয়ে। সেক্ষেত্রে সেই মানসিক চাপ আর টেনশন কমাতে কিন্তু তুলসী পাতার অতুলনীয়। কখনো কখনো দেখবেন বাচ্চা বড় সবার ক্ষেত্রে বলছি, পড়াশুনোর তো কোনো বয়স হয় না, পড়াশুনো আমরা ছোটতেও করতে পারছি, বড়তেও করতে পারছি, বিভিন্ন জিনিসের ওপর, ভীষণ বিষয়ের ওপর আমরা পড়াশুনো করে থাকি।
তো পড়াশোনায় যখন আমাদের অমনোযোগী হয়, যদি আমাদের মন বসে না পড়াশুনোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু পড়াশুনোতে যাতে আমাদের মন বসে সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতার কোনো তুলনা হয় না, অতুলনীয়। সেই জন্য আমি বলবো আপনাদেরকে, তুলসী পাতাটা ঠিক চায়ের মতন আমাদের জীবনের অঙ্গ হিসেবে নিয়ে নেওয়া উচিত। আর এ তো গেল আমাদের সমস্ত কিছু রোগের ক্ষেত্রে, শারীরিক রোগের ক্ষেত্রে। কিন্তু এই তুলসী পাতা আমাদের রূপচর্চার ক্ষেত্রেও কাজে লাগে, হ্যাঁ খুব ভালোভাবে কাজে লাগে। যেমন ধরুন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ব্রণ হয়েছে, ব্রণটা খুব একটা কমন সমস্যা প্রত্যেকটা স্কিনের, স্কিনটা অয়েলি হয়ে যায়, ব্রণ হয়ে যায়, পিগমেন্টেশন হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুলসী পাতা খুব উপকারী। আমরা যদি তুলসী পাতার পেস্ট ব্যবহার করতে পারি, তো আমাদের এই ব্রণ, ব্ল্যাক হেডস, এগুলো থেকে দাগ ছোপ, যে কালো কালো দাগ ছোপ, এর থেকে রেহাই পেতে পারি। এই তুলসী পাতার মধ্যে না একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল জিনিস থাকে, সেই জন্য আমরা এই তুলসী পাতাকে স্কিন ডিজিজ যখন হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। দেখবেন অনেক সময় চুলকুনি হয়, ওর অ্যাশেস বেরোয় রেড কালারের, তো সেক্ষেত্রে কিন্তু এই তুলসী পাতার পেস্ট কিন্তু ভীষণ উপকারী, অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে যেহেতু এর মধ্যে। স্কিন কেয়ারের ক্ষেত্রেও তুলসী পাতাটা কী কীভাবে করতে পারি, দেখুন আমাদের তো চার রকমের স্কিন থাকেই, যেটা আমি স্কিন কেয়ারে আপনাদের এই টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন। তো সেক্ষেত্রে ধরুন যাদের খুব স্কিনটা ড্রাই, যাদের স্কিনটা খুব ড্রাই, তারা কী করে তুলসী পাতাটা ব্যবহার করতে পারেন, তুলসী পাতাটাকে পেস্ট বানাতে হবে, দেন তার মধ্যে টক দই মেশাতে হবে, মিশিয়ে একটা প্যাক বানিয়ে আমরা মুখে অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের গেল ড্রাই স্কিনের ক্ষেত্রে। যদি আমাদের অয়েলি স্কিন হয় তাহলে তুলসী পাতাটা কীভাবে ইউজ করবো, উনি সেরকমভাবেই যে তুলসী পাতাটার পেস্টটা বানাতে হবে, তুলসী পাতার পেস্ট বানিয়ে তাকে গোলাপ জল মেশাতে হবে, তারপরে আমরা পেস্ট প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। বাট 15-20 মিনিট রাখতে হবে, তারপর ওয়াশ করে ফেলতে হবে। আর যদি আমাদের নর্মাল স্কিন হয় বা কম্বিনেশন স্কিন হয়, দুটো স্কিনেই আমরা দু রকম প্যাকই ইউজ করতে পারি, তুলসী পাতার প্যাক তার সঙ্গে টক দই, তুলসী পাতার প্যাক তার সঙ্গে গোলাপ জল মাথায় রাখতে হবে। বা আমি এটা বলবো, যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের খুবই সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এই সমস্ত প্যাক ইউজ করার আগে একটু ডক্টরের সঙ্গে কথা বলে নিলে বেটার হয়। যাই হোক, কারণ কি যাদের সেন্সিটিভ স্কিন তাদের তো যে কোনো কিছুই স্কিনে লাগালেই তো সঙ্গে সঙ্গে উল্টো রিয়াকশান শুরু হয়ে যায়, সেই কারণে। এবারে বলি তুলসী পাতার মধ্যে কী কী থাকে। তুলসী পাতার মধ্যে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন, মিনারেল সব কিছু থাকে। এছাড়াও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতার মধ্যে প্রোটিন থাকে 1.3 মিলিগ্রাম। কারণ আমাদের এই তুলসী পাতার মধ্যে আয়রন খুব বেশি পরিমাণে থাকছে, পারদ থাকছে, এছাড়া আর্সেনিকও আছে খুব অল্প পরিমাণে, আর যেগুলো বললাম ফসফরাস, মিনারেল সব কিছু থাকছে। আর এর মধ্যে পাতার মধ্যে রয়েছে আমাদের ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B6। তো এর মধ্যে তুলসী পাতার মধ্যে অনেক জিনিস রয়েছে যা আমাদের শরীরে কাজে দেয়। কিন্তু আমি বলেছিলাম না কিছু অপকারিতা আছে তুলসী পাতার। আচ্ছা, এই তুলসী পাতা আমরা কিন্তু কাঁচা চিবিয়ে খাওয়াটা উচিত নয়। কেন বলুন তো, যেহেতু এর মধ্যে পারদ আছে, আর্সেনিক আছে অল্প পরিমাণে, তো সেগুলো আমাদের দাঁতের পক্ষে খুব খারাপ। আমরা যদি এটাকে চিবিয়ে খাই তাহলে কিন্তু আমাদের দাঁতের যে এনামেল থাকে তার উপরে ক্ষতি করতে পারে, নষ্ট হয়ে যায়, দাঁতের ক্ষতি হয়। তো সেক্ষেত্রে আমি কখনোই বলবো না এটাকে কাঁচা খেতে, কাঁচা খাওয়ার জন্য কিন্তু আমি কোনো দিন বলবো না। যদি কাঁচা রস করে খান সেটা আলাদা ব্যাপার, বা দাঁতে চিবিয়ে খেলে কিন্তু দাঁতের সমস্যা হবে, হতে পারে আস্তে আস্তে, রোজ যদি আমরা খাই কাঁচা পাতা চিবিয়ে দাঁতের কিন্তু সমস্যা হবে। কারণ এর মধ্যে আমি কী কী বললাম, পারদ আছে, আর্সেনিকও আছে, আয়রন আছে, যেটা আমাদের দাঁতের পক্ষে ক্ষতিকারক, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে কী করতে হবে, তুলসী পাতা রোজ খেতে হবে চায়ের মতন করে, গরম জলে ফুটিয়ে
আমরা 10-12 পাতা নিতে পারি চা পাতার মতন, যেমন গ্রিন টি বা এমনি টি আমরা খাই, ঠিক সেরকম পাতাগুলোকে নিতে হবে আর গরম জলে ফুটিয়ে নিতে হবে। যদি তুলসী পাতার গন্ধ অতটা ভালো না লাগে তার মধ্যে একটা এলাচ ফেলে দিতে পারেন। এলাচের একটা উপকারিতা আছে, তুলসী পাতার সঙ্গে এলাচটা মিশিয়ে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু অনেক উপকার পাবো। তুলসী পাতা কিন্তু আমাদের ওয়েট লসও করে, হ্যাঁ তুলসী পাতা আমাদের ওয়েট লস করে, স্কিন গ্লো করে, বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করে। তাহলে আজকে থেকেই আমরা তুলসী পাতা খাওয়া শুরু করব, কিন্তু মাথায় রাখতে হবে দাঁত দিয়ে চিবিয়ে নয়। আর স্কিনের ক্ষেত্রেও আমরা এটাকে পেস্ট করে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে এই তুলসী পাতা যেমন ধরুন চীন, জাপান, কোরিয়া এই সমস্ত দেশে কিন্তু এই তুলসী পাতার রেসিপি আমাদের খুব পরিমাণ বেশি পরিমাণে আমরা দেখতে পারি। তাদের যে কোনো কিছু কন্টিনেন্টাল খাবার, যে কোনো কিছু খাবারের মধ্যে তারা বেসিল বলে, হ্যাঁ ঠিক ওই খাবারগুলোর মধ্যে তুলসী পাতার ব্যবহার তারা করে থাকেন। কারণ তুলসী পাতাটা হয়তো আমাদের এখানে অনেকখানি কম, আমরা সেটা ব্যবহার করি না, কিন্তু আমরাও এই তুলসী পাতাটা বিভিন্ন রেসিপির মধ্যে ব্যবহার করে দেখতেই পারি। কিন্তু আমি একটা কথা বলবো, যেমন আমি নিজস্ব মতামত থাকে না সেটাই বলছি, তুলসী পাতা তো প্রত্যেকের বাড়িতেই থাকে, একটা শুভ বলি আমরা, আমাদের হিন্দু ধর্মমতে তুলসী পাতা, তুলসী গাছকে আমরা শুভ বলে গণ্য করে থাকি। দেখবেন এখন তুলসী পাতার চাষ হয়, সেই পাতাগুলোর মধ্যে সার থাকে, মানে গাছের মধ্যে সার দিয়ে তুলসী পাতা চাষ করা হয়, কিন্তু সেই সার দেওয়া কোনো জিনিসই আমরা সেইভাবে উপকার পাই না। যেমন ওষুধ দেওয়া মাছ, ওষুধ দেওয়া সবজি, হ্যাঁ তো এই সার দেওয়া জিনিসের উপর উপকারিতা থাকে না। যদি নিজের বাড়িতে সুন্দরভাবে তুলসী গাছ লাগাতে পারি আর সেই তুলসী পাতা যদি আমরা খেতে পারি, 100% গ্যারেন্টি যে ওটা ভালো হবে। তো যাই হোক, চীন, জাপান, কোরিয়ার সাথে সাথে আমরাও না হয় তুলসী পাতার ব্যবহারটা খুব বেশি পরিমাণে আমাদের খাবারের রেসিপির মধ্যে ট্রাই করতে পারি। যাই হোক, আজকে এই পর্যন্তই, আগামী এপিসোডে আমি আবার আসব আপনাদের সাথে নতুন কিছু টপিক নিয়ে। কিন্তু যদি আপনারা কোনো কিছু জানতে চান কীভাবে কি ইউজ করতে হবে স্কিনের জন্য বা আমাদের হেলথের জন্য, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, তার আনসার আমি দেব। টাটা, নমস্কার।